হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আস্তে আস্তে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেক ক্রাউড হচ্ছিল তা তার জন্য আমি ভয়েস ওভারই পুরো ব্লগটা আজকে চালাবো তোমরা পুরোটা দেখতে থাকবে দেখ আমি রেডি হয়ে গেছি আর এখন যাব কোথায় বলো তো মেলায় হ্যাঁ এক গত এক মাস ধরে মেলা হচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত যেয়ে উঠতে পারিনি আরে দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু এখন চলেও এসেছি তো চলো মেলাটা আগে ঢুকে নেওয়া যাক মেলায় ঢোকার আগে বাইরে দেখো ছোটো ছোটো খেলনা তারপর পিঠে বানানোর ছোটো ছোটো অনেক কিছুই মানে সাজ সাজের মতন প্লাস্টিকের এখন কিনতে পাওয়া যায় যেটা পিঠে তৈরি করতে অনেকের ইজি হয়ে যায় যেমন আমাদের ক্ষেত্রে আমরা অনেকে পারিও না তো তার জন্য এগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে আর খুবই কম দামে পাওয়া যাচ্ছিলো পাঁচ টাকা করে এক একটা খাপ পাওয়া যাচ্ছিলো যেটাকে বলে আর এখানে দেখো একশো টাকা করে ব্যাগ আর এই প্লাস্টিকের এই যে ঢাকনাওয়ালা যেগুলো ছিল ওগুলো দেড়শো টাকা করে একশো টাকা করে অনেক কম দামেই বিক্রি হচ্ছিল তো আমরা এই গেট থেকে কেউ ঢুকিনি আর আমার মেয়েতে একটার পর একটা জিনিস বায়না করেই যাচ্ছে মেলাটা কিন্তু এক মাস ধরে থাকে কিন্তু আমরা এই আর মাত্র কি পাঁচ দিন বাকি তখন গেছে এই দেখো ছোটোবেলার কথা মনে পড়ছে কি অ্যালুমিনিয়ামের খেলনা বাটি যেগুলো অনেক খেলতাম আমরা ছোটোবেলায় অনেক খেলেছি বিশেষ করে আমি তো অনেক খেলেছি তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম এই একটা গেম খেলতে রাজা তো এই গেমটা একটাও পারেই নি তো যাই হোক উল্টে টাকা নষ্ট করেছি চল্লিশ টাকা করে পাঁচ রাউন্ড তো যাই হোক এখানে দেখো পাঁচ রাউন্ডের মধ্যে একটা রাউন্ডও ফেলতে পারবে না তারপরে আমরা এগিয়ে যাব এখন সামনের দিকে আর ও যাই হোক এইটা যেহেতু খেলতে চাইছিল তাই আমি আর না করলাম না তো এটা আমি একটু মজা পাইনি আর খুবই বাজে একটা খেলা যেটাকে বলতে পারো এবার আমরা মেলার ভেতরের দিকে ঢুকে যাচ্ছি আর দেখো সামনে কী সুন্দর দোলনাগুলো যাদের বাড়ির সামনে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল আর সবার ফার্স্টে আমার মেয়ে কিন্তু এখন চলে যাবে রাইড করতে আর ও মেলাতে মনে হয় গেছিলো শুধু রাইড করতে ওর এত ভালো লাগে রাইড করতে যে ও আর নামতেই যাচ্ছিল না দুবার তিনবার করে খালি বসে যাচ্ছে তো এখন বসবে আরে দেখো ও নিজের থেকে বসতে চাইছে অনেকে ভয় পাচ্ছে অনেক পাচ্ছে কিন্তু ওর কোনো ভয় নেই আর আমার মেয়ে পুরোপুরি আমার মতনই হয়েছে কারণ আমি এগুলো ভয় পাই না একটুও আর খুব ভালো লাগে আমার এগুলো চড়তে কিন্তু রাজা কিন্তু ভীষণ ভয় পায় আর আমার মেয়ে এগুলো খুব এনজয় করে ভীষণ এনজয় করে আর ভালোও লাগে এরকম তো দেখো এরকমও ঘুরেই যাবে এটা মনে হয় চার থেকে পাঁচ পাক হয়তো ঘোরায় কি দশ বারো পাক ঘোরায় থার্টি রুপিস করে নেয় তো প্রত্যেকটা জায়গাতে একই ছিল আবার একটু ভয়ও লাগে যে পট করে না জাম্প না দিয়ে দেয় যাই হোক ঘুরছিলো আর আমি এদিক ওদিক একটু দেখছিলাম তারপর একটা রাইড থেকে চড়তে না চড়তে দেখতে পেয়েছো আর একটা রাইড দেখেই দেখে নিয়ে যে অমনি চলে এসছে এখানে ওটা ছিল ময়ূর ঠয়ূর দিয়ে আর এটা হচ্ছে কারের মতন কিরকম বিচ্ছিরে একটা ডিজাইন তো এটাতে আবার চেপে তো যাই হোক বাচ্চা মানুষ নাও করা যায় না আর ওইগুলো খুব এনজয় করছিলো সেটা দেখে আমাদের খুব ভালোও লাগছিলো তো এখন বড় হয়েছে অনেক কিছু বুঝতেও শিখেছে তাই এখন চড়তেও চায় তো একটু এনজয় করে নিক তারপরে আমরা এখন মেলাটা একটু ঘুরবো মেলার সামনের দিকটা দেখো আমরা কিন্তু অন্য দিক থেকে ঢুকেছিলাম আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা চড়ার জন্য আমার মেয়ে কিন্তু পাগলা করে দিচ্ছিল কাজ ছিল রীতিমতো টিকিট কাটতে দিচ্ছে না এত কাটছে আর ওর কিন্তু একটুও ভয় লাগছে না ওর কিন্তু এখনও পুরোপুরি তিন বছর হয়নি কিন্তু ও এখনই এইসবগুলো এত এনজয় করে আর আমি ওকে একটু জিজ্ঞাসা বারবার জিজ্ঞাসা করছি যে তোমার কি ভয় লাগছে না আর ও খালি বলেই যাচ্ছে না আমার কোনো ভয় লাগছে না আর ট্রেনের যে রাউন্ডটা এটা মনে হয় পাঁচ পাক মনে হয় দেবে এত জোরে জোরে ঘুরায় তখন একটু ভয় লাগে মানে ভয় লাগে কিছু না পড়ে যাবার এটাই ভয় লাগে আর ওর বাবাকে ও তাড়তে দিচ্ছে না আর সামনে আমাদের অনেক ভিড় ছিল যে তারা ঘুরছিল দেখো তাদেরকে নামাতে হবে এখন ও আগে যাবে কি জ্বালা যাই হোক আমরা টিকিট কেটে এখন বসে পড়বো আর সামনেই এই নাগর আমি চড়তে পারলাম না আমার আফসোস থেকে যাবে কারণ ভীষণ আমি পছন্দ করি নাগর ব্রেক ড্যান্স এগুলোতে চড়তে যেহেতু মেয়েকে নিয়ে গেছি তো তার জন্য আর চড়তে চাইনি বাট রাজার ভীষণ ভয় লাগছিলো ও খালি বলেই যাচ্ছে যে আমার ভয় লাগছে আমার ভয় লাগছে আর যেহেতু মেয়ে গেছে তার জন্য মেয়েকে নিয়ে তো বসতেই হবে দুজনের মাঝখানে ওকে নিয়ে তো একা বসা যায় না তাই ওকে মাঝখানে রেখে আমরা দুজনে এবার বসবো এবার খালি হয়ে গেছে আর এই দেখো মেয়েকে মাঝখানে বসি এবার আমরা দুজন মিলে ওকে মাঝখানে চিপে রেখে দিয়েছি আর আমার মেয়ের কিন্তু ভয় লাগছে না রাজার কিন্তু মুখ শুকিয়ে গেছে দেখো অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর রাজা খালি ভয় পাচ্ছে বারবার আমি তারপরে আর ভিডিওটা অন করিনি কারণ দেখো মেয়েকে তো ভালোভাবে রাখতে হয়েছে তারপরে ভি যদি আমি ক্যামেরা করি ক্যামেরাটা অন করতেই পারতাম বাট যদি ফোন পড়ে যেত তাহলে পয়সাটাকে দিতে ভালো তোমাদেরকে দেখানোর চক্করে তো এইটা হচ্ছে যখন দেখতে পাচ্ছিস ছেড়েছে না কিন্তু এটা কিন্তু থামছে তখন একটু আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি রাজার মুখ শুকিয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু ভালো এনজয় করেছে তারপরে আমরা চলে এসেছিলাম সাচাগোজার দোকানে জাস্ট দূর থেকে দেখেছি একে নিয়ে তো কোনো কিছু কেনা যায় না একবার এটা চলবে সেটা চলবে এই নেবে সেই নেবে কোনো কিছু খাওয়া তো থেকে কিন্তু কোনো কিছু খায়নি আর ওর খিদেও পায় না জানি না কী ধাঁচের তৈরি যাই আমার অনেক কিছু কেনার ছিল জানি না আর যেতে পারবো কি আর মাত্র চার থেকে কি দু দিন কি তিন দিন আছে তেইশ তারিখ থেকে পুরো তেইশ তারিখ অবধি থাকে জানুয়ারির তেইশ থেকে ফেব্রুয়ারি তেইশ অবধি বার কিন্তু দু তিনবার অনেকবারই যাওয়া হয়েছিল বাট এবারে আজ যাবো গাল যাবো এই করে তারপরে মেয়ের স্কুল এইসব করে আর যাওয়া হচ্ছে না আর যাওয়াও হয়নি আর আগের মতন এত ফ্রি টাইম এখন আর নেই তো যাই হোক আমার জীবনটা তো গেছেই তোমাদের আর কি বলবো আর এখানে সুন্দর সুন্দর অনেক কিছু করা ছিল আর এগুলো দেখতে পাচ্ছি সব হাতে তৈরি অনেক জিনিস নিয়ে বসেছে আর এখানে দেখো দশ টাকা আর কুড়ি টাকার যে দোকানগুলো সেগুলোতে তোমরা পা গলাতে পারবে না আর দেখতেও পারবে না উঁকি মেরে চলে চলে গেছে কারণ যেগুলো আমি জানি যে আমার মেয়েকে নিয়ে এগুলো কিনতে পারবো না তাই আর বেকার টাইম ওয়েস্ট করিনি আর এই খেলনার দোকানে প্রচুর মানুষের ভিড় আর খেলনাগুলোর যা দাম বাইরে সেই খেলনাগুলো হয়তো পঞ্চাশ টাকা হলে এখানে খেলনাগুলো হয়তো একশো দুশো এরকম করে দাম বিক্রি করছে আরে দেখো জোকার তিনটে জোকার একসাথে একই টাইমে বন্দি হয়েছে জোকারের সাথে ফটো তুলতে গেছে তো যাই হোক আমি লম্বাভাবে ফটো তুলছিলাম বলে ফোনটা ঘুরিয়ে নিয়েছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে আমরা কিন্তু সারা মেলায় কিন্তু কিচ্ছু খাইনি এত খিদে দেবেছিল একে নিয়েও খাওয়া হয় না জানি আর এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাদের কী সুন্দর নাগর তুলনা খুব মিস করি আমি আগের দিনগুলোকে ছোটো ছোটোবেলায় খুব জোরতাম এরকম ছোটো ছোটো শাখাপলা পলা পাওয়া যেত মেলায় এখন পাওয়া যায় না এখন মানে আমি তো দেখি না এখন আর আর এই ছোটো ছোটো নাগর তুলনা ভীষণ মিস করি তারপরে এই যে জিরাফটা দেখতে পাচ্ছি জিরাফটার দাম কত বলছে শুনবে এই জিরাফটার দাম বলছে পাঁচশো টাকা মানে অসম্ভব দাম অসম্ভব দাম কিছু কিছু জিনিসের অনেক কম আর অনেক অনেক জিনিসের অনেক দাম আর এ দেখো কয়েকটা জিনিসই কিনেছি বেশি একটা খুব একটা জিনিস কিনিনি আর এখানে মেয়ের জন্য ওই যে অ্যালুমিনিয়ামের যে জিনিসগুলো দেখছো সেগুলো কিনেছি ক্যালনাবাটি মনে হয় দেখানো হয়নি আর এই যে নুনদানিটা বাড়িতে পৌঁছায়নি তার মধ্যে রাজা ভাঙা হয়ে গেছে আর এই যে অ্যালুমিনিয়ামের কয়েকটা জিনিস কিনেছি শুধু ওখানে রাইড করতে গেছিলাম কিছু কেনা হয়নি কারোর জন্যই কিছু কিনিনি শুধু দুটো বাচ্চার জন্য ছোটো ছোটো দুটো জিনিস এনে দিয়েছি ব্যাস এই কটাই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কারা কারা মেলায় গেছো এই আমাদের এই সুভাষ মেলায় তো তারা অবশ্যই কমেন্ট করো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত